চ্যানেল লাইফস্টাইল থেকে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে একটা রেসিপি করব, সকালবেলা শাকের রেসিপি করব। এই দেখো আমাদের এখানে এই শাকটিকে হাইচা শাক বলে, তোমরা কি বলো? কিছু প্রায় কিন্তু এলাঞ্চা শাকের মতন কিন্তু দেখতে, কিন্তু এটি এলাঞ্চা শাক না, কিন্তু এটি হচ্ছে হাইচা শাক। তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম সহজভাবে আমি রান্নাটা করব শাকটা। চলো এখন শাকটা কেটে নিই। ভেঙ্গরে বলে নেব, কুচি না করলে খেতে ভালো লাগবে না। সবগুলা শাক কেটে নিয়েছি, আর শাকটা রান্না করতে মশলা নিয়েছি আমি লবণ, হলুদ গুঁড়ো নিয়েছি, রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখানে চিরে। এই দেখো এতটুকুই মশলা লাগবে। আমি আজকে রান্না করবো শাকটা মাটির কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাক। এখন দিয়ে দিচ্ছি হাফ এক চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিরে কাঁচা লঙ্কা। শাকটা হতে হতে আমি টমেটো গাছের থেকে টমেটো রিপেয়ারে নিচ্ছি। এই দেখো পচে গেছে টমেটোটা। আমার সবজির ক্ষেতটা দেখো, অনেকগুলো সবজি লাগিয়েছি, এখনো হয়নি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রান্নাঘরের সঙ্গে এই ক্ষেতটা, ওই দিকেও সবজি আছে। শাকটা মজে গেছে, তা হাতা দিয়ে এমন করে নেব। হয়ে গেছে, হয়ে গেছে, এখন নামিয়ে নি। এই শাকটা খেতে কিন্তু ডাঁটা পাতার শাকের মতন লাগবে, খুব টেস্ট একটা লাগে। হাইচা শাকটা তোমরাও এমনভাবে করে খাবে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য এক ভিডিও নিয়ে আবার চলে আসবো। আমার রান্নাঘরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।